আজকে আমরা কোয়াড্রেটিক সিরিজ এর ফ্লোচার্টগুলো সলভ করব। তো গত টিউটোরিয়ালে আমরা শিখলাম যে কোয়াড্রেটিক সিরিজ কি, আজকে আমরা শিখব কোয়াড্রেটিক সিরিজের ফ্লোচার্ট। ওকে, তো কোয়াড্রেটিক সিরিজ কি, যেখানে এলিমেন্টের পাওয়ার একের বেশি থাকে, যেমন ওয়ান স্কোয়ার, টু স্কোয়ার, থ্রি স্কোয়ার, এটার আমরা কি বের করতে চাচ্ছি, যোগফল বের করতে চাচ্ছি। ওকে, তো আমরা ফার্স্টে ছোট একটা সিরিজ দিয়ে করব, দেন আস্তে আস্তে আমরা বড় বড় সিরিজগুলো সলভ করব। তো এটার জন্য একটা ফর্মুলা আছে, তো ফর্মুলাটাকে আমরা বলতে পারি কোয়াড্রেটিক সিরিজ এর সূত্র ফ্লোচার্টের জন্য। কার জন্য? ফ্লো চার্ট। তো সবার প্রথমে আমাদেরকে এক নম্বর দিয়ে কি করতে হবে, স্টার্ট করতে হবে। দুই নম্বর আমাদেরকে যে কাজটা করতে হবে, এলিমেন্ট ইকুয়ালস টু আমাদেরকে কি ধরতে হবে, প্রথম পদ, সেটা কিরকম, পাওয়ার ব্যতীত। আর তার সাথে সাম ইকুয়ালস টু কত ধরতে হবে, জিরো। তিন নম্বরে আমাদেরকে একটা শর্ত ব্যবহার করতে হবে, শর্তটা হচ্ছে এরকম, এলিমেন্ট লেস দেন অর ইকুয়াল শেষ পদ। এখানে এই কন্ডিশনটা আমরা কি ছাড়া ইউজ করব, পাওয়ার ব্যতীত, মানে পাওয়ার আমরা কি করব না, ব্যবহার করব না। তো শর্ত ইউজ করলে শর্তর কয়টা অংশ থাকে, একটা ইয়েস আর একটা নো। যদি ইয়েস হয় তাহলে আমাদেরকে যে কাজটা করতে হবে, সাম ইকুয়ালস টু সাম প্লাস এলিমেন্ট। আর এটার ক্ষেত্রে অবশ্যই পাওয়ার বিবেচনা করতে হবে। আচ্ছা, এটাকে যদি আমরা আর একটু ঠিকভাবে লিখি, সাম ইকুয়ালস টু সাম প্লাস এলিমেন্ট উক্ত সিরিজের পাওয়ার। এটা হচ্ছে ফার্স্ট স্টেপ কন্ডিশনের ভিতরে। সেকেন্ড স্টেজ, এলিমেন্ট ইকুয়ালস টু এলিমেন্ট প্লাস পদের অন্তর। এখানে যে আমরা এলিমেন্ট বিবেচনা করব সেটা কি ব্যতীত, এটার ক্ষেত্রেও আমরা কি ব্যতীত বিবেচনা করব, পাওয়ার ব্যতীত। আর পরবর্তীতে এই যে সেকেন্ড কন্ডিশনের যে সেকেন্ড অপশনটা আছে সেটাকে আমরা শর্তর সাথে কি করে দিব, সংযুক্ত করে দিব লুপিংয়ের মাধ্যমে। ওকে, আর কন্ডিশনের তো দুইটা অংশ থাকে, একটা ইয়েস আর একটা কি, আর যদি নো হয় আমরা কি করে দিব, সাম প্রিন্ট করে দিব। হ্যাঁ, এবার আমরা এই ফর্মুলা ওয়াইজ আমরা উপরের সিরিজটাকে, সাইডের সিরিজটাকে আমরা কি করি, সলভ করি। তো ফ্লোচার্টে সবার প্রথমে কি করতে হবে, কোয়াড্রেটিক সিরিজের ক্ষেত্রে সবার প্রথমে কি করতে হবে আমাদেরকে, স্টার্ট। তো আমরা ফার্স্টে স্টার্ট করলাম, দেন আমাদেরকে কি করতে হবে, ইনপুট নিতে হবে। কি ইনপুট নিতে হবে, এলিমেন্ট ইকুয়ালস টু প্রথম পদ। তো আমাদের প্রথম পদ কি, এলিমেন্টের জন্য কি, ইকুয়ালস টু আমাদের প্রথম পদ, এখানে কি কি ব্যতীত বিবেচনা করতে হবে, তার মানে আমি পাওয়ার নিতে পারবো। দেন আমরা কি করব, কমা, এসি কস্ট আমরা কত বিবেচনা করব। থার্ডে আমাদেরকে কি করতে হবে, একটা কন্ডিশন সেট করতে হবে। কন্ডিশনটা কি বলছে, এলিমেন্ট লেস দেন শেষ পদ। তো এলিমেন্টের জন্য কি আসবে, ই, দেন শেষ পদ আমাদের কত, স্কোয়ার দিতে হবে, কারণ আমরা শর্ততে বলছি এলিমেন্ট লেস দেন অর ইকুয়াল শেষ পদ কি ব্যতীত। তাহলে আমরা কি নিব, থ্রি। ওকে, আর এখান থেকে কি বের হবে, একটা ইয়েস আর একটা নো। ওকে,
তো আমরা ইয়েস এর জন্য কন্ডিশন কি দেওয়া আছে? ইয়েস এর জন্য প্রথমটা কি, সাম ইকুয়ালস টু সাম প্লাস, তো আমরা কি লিখব, সামের জন্য কি আসবে এস, আবার সামের জন্য কি আসবে এস, আর এলিমেন্টের জন্য কি আসবে ই। আর এখানে কি বলছে, এলিমেন্টে উক্ত সিরিজের পাওয়ার, এই সিরিজের পাওয়ার কত, ঠিক আছে? দেন ই ইকুয়ালস টু, এই যে সেকেন্ড কন্ডিশন ইয়েস এর, এলিমেন্ট ইকুয়ালস টু এলিমেন্ট প্লাস পদের অন্তর, ই এর এলিমেন্টের জন্য কি আসছে ই, এই এলিমেন্টের জন্য কি আসতেছে ই, আর পদের অন্তর কত, কি ব্যতীত বিবেচনা করতে হবে সেটা। তাহলে প্রথম পদ ওয়ান, পাওয়ার ব্যতীত সেকেন্ড পদ কত টু, এর দুইটা ডিফারেন্স কত, সেটা কার সাথে কানেক্টেড করতে হবে, শর্তর সাথে। তো আমরা শর্তর সাথে কি করব, কানেক্টেড করতেছি কার মাধ্যমে, ওকে। এরপরে লাস্টের অপশন কি, নো হলে আমরা কাকে প্রিন্ট করে দেব, তো সাম এর সিম্বল কি, ঠিক আছে? এখন আমরা যে ফ্লো চার্টটা করছি, আমরা এটাকে এখন কি করে দেখব, ক্যালকুলেশন করে দেখব যে আমাদের ফ্লো চার্টটা ঠিক আছে কি না, ঠিক আছে? তার মানে অ্যাক্টিভেশন, অ্যাক্টিভেশন টেস্ট, ওকে, বা এটাকে আমরা বলতে পারি কারেক্টনেস টেস্ট। তো আমাদের ইয়ের ভ্যালু কত দেওয়া আছে, এখানে ইয়ের ভ্যালু আমাদের ওয়ান দেওয়া আছে, তো আমরা ই কস্ট এখানে কত বসাবো, ওয়ান কি তিনের থেকে ছোট, ইয়েস, তাহলে সেটা কোথায় আসবে, এখানে আসবে। এস এর জন্য কত নাম্বার বার ডাটা এন্ট্রি হইতেছে, প্রথমবার, তো এস প্লাস কি দেওয়া আছে এখানে, ই স্কোয়ার, তো ই এর ভ্যালু, এস এর ভ্যালু কত দেওয়া আছে, আমরা বসালাম জিরো, কত নাম্বার বার ডাটা এন্ট্রি হচ্ছে, ফার্স্ট বার, আর ই এর ভ্যালু কত দেওয়া আছে, আর ই এর উপর কত দেওয়া আছে, ক্লিয়ার? তো জিরো প্লাস ওয়ান স্কোয়ার, তার মানে খালি কত থাকতেছে, এবার ডাটাটা কোথায় আসবে, এইখান থেকে এখানে আসবে, ই এর জন্য ডাটা এন্ট্রি হবে, কত নাম্বার বার ডাটা এন্ট্রি হচ্ছে, তাহলে আমরা কী লিখবো, ই ওয়ান ইকুয়ালস টু ই প্লাস কত, ওয়ান, ই এর ভ্যালু কত দেওয়া আছে, ওয়ান প্লাস ওয়ান কত আসতেছে, টু। এখন আমরা ভ্যালু কত পাইলাম, এই টুটা লুপের মাধ্যমে কোথায় যাবে, এই জায়গায় যাবে না, তো এখানে ইয়ের ভ্যালু কত হয়ে যাবে, টু কি তিনের থেকে ছোট, ইয়েস, তো এটা কোথায় আসবে, এখানে আসবে, তা ইতে কত নাম্বার বার ডাটা এন্ট্রি হচ্ছে, সেকেন্ড বার, দুই নাম্বার বার, তাহলে আমরা এস টু ইকুয়ালস টু কী লিখতে পারি, যেহেতু দুই নাম্বার বার ডাটা এন্ট্রি হচ্ছে, সেজন্য এখানে কি আসবে, এস ওয়ান স্কোয়ার, এস ওয়ানের ভ্যালু আমরা কত পাইছি, ওয়ান স্কোয়ার, আর ই ওয়ানের ভ্যালু আমরা কত পাইছি, টু, আর উপরে কি আছে, এবার কত নাম্বার বার ইতে ডাটা এন্ট্রি হবে, দুই নাম্বার বার, তাহলে কি আসবে, ই ওয়ান প্লাস ওয়ান, ই ওয়ানের ভ্যালু আমরা কত পাইছি, টু প্লাস ওয়ান কত, থ্রি, এখন থ্রি কোথায় আসবে, থ্রি এখান দিয়ে যাবে, তো ইয়ের জায়গায় এখন কত বসবে, থ্রি, থ্রি কি থ্রির থেকে ছোট, থ্রি কি থ্রির সমান, ইয়েস, আবার এখানে আসবে, তো এস এবার কত নাম্বার বার ডাটা এন্ট্রি হচ্ছে, আমাদের এস এবার ডাটা এন্ট্রি হচ্ছে তিন নাম্বার বার, ওকে, কত নাম্বার বার, তো আমরা কি লিখবো, এস থ্রি ইকুয়ালস টু ই টু, আচ্ছা এস টু এর ভ্যালু আমরা কত পাইছি, ওয়ান স্কোয়ার, টু স্কোয়ার, আর ই টু এর ভ্যালু আমরা কত পাইছি, কত আসবে, থ্রি স্কোয়ার, এবার ইতে কত নাম্বার বার ডাটা এন্ট্রি হবে, তাহলে আমরা কী লিখব, ই টু প্লাস ওয়ান, ই টু এর ভ্যালু কত, থ্রি প্লাস কত, কত আসতেছে, ফোর, তো এখন থ্রির চেঞ্জ হয়ে কত বসবে, ফোর আসবে, এই যে ফোরটা লুপের মাধ্যমে কোথায় যাবে,
এই কন্ডিশনের এখানে যাবে। ফোর কি থ্রি থেকে ছোট, ফোর কি থ্রির সমান না, তাহলে কোথায় চলে আসবে? সামে চলে আসবে। আর সাম কাকে প্রিন্ট করে দিবে? তো আমাদের কি যোগফল বের হয়েছে? ক্লিয়ার? কনফিউশন আছে? সাম কি করবে? তো আমরা যখন ফোরটা যাচ্ছে, ফোর কি থ্রির থেকে ছোট, ফোর কি থ্রি সমান না, তাহলে সে কাকে প্রিন্ট করে দিবে? এসকে প্রিন্ট করে দিবে। কোন এসকে প্রিন্ট করে দিবে? লাস্ট টাইম এস এর ভ্যালু যত ছিল, লাস্ট টাইম এস এর ভ্যালু কত ছিল? লাস্ট এস এর ভ্যালুটাকে সে কি করে দিবে? প্রিন্ট করে দিবে। যেমন এটা হচ্ছে আমার ফার্স্ট এস, এটা হচ্ছে, এটা হচ্ছে থার্ড। এটা নোটা হওয়ার আগ পর্যন্ত আমরা কত নাম্বার স্টেপ পর্যন্ত পাইছি এস এর জন্য? তিন নাম্বার স্টেপ পর্যন্ত পাইছি। এরপরে কি এস এর কোনো আর ভ্যালু আসছে? এই যে ই থ্রি ডাটা এন্ট্রির পর কি এস ফোর আসছে? তাহলে যদি নো আসে, সে এস এর লাস্ট স্টেপটাকে কি করে দিবে? প্রিন্ট করে দিবে। এস এর লাস্ট স্টেপ কি? ঠিক আছে, এটা আমরা জাস্ট দেখাইলাম যে আমাদের ফ্লোচার্টটা ঠিক আছে কিনা, লজিকটা ঠিক আছে কিনা। তো পরীক্ষার খাতা এগুলো আমাদেরকে টেস্ট করতে হবে না, জাস্ট আমাদেরকে এখানে কি বের করতে বলছিল? ওয়ান স্কোয়ার, টু স্কোয়ার, থ্রি স্কোয়ার, এটার ভ্যালুটা বের করতে বলছিল। তো আমরা এখানে করতে পারছি না। যেমন কি আসছে? ওয়ান স্কোয়ার, টু স্কোয়ার। এই যে আমরা এখানে যা করছি এগুলাকে আমাদের পরীক্ষার হলে কখনোই দেখাতে হবে না। ওকে, এই যে এই অ্যাক্টিভেশনগুলো আমাদেরকে পরীক্ষার খাতায় কখনোই শো করতে হবে না। আর এখানে লুপিংয়ের এই যে চার নাম্বার, তিন নাম্বার বা এক নাম্বার, এগুলো কিছু ইউজ করতে হবে না আমাদেরকে। এই সূত্র টুত্র এগুলো কিচ্ছু লিখতে হবে না, জাস্ট আমরা ফ্লো চার্টটা খালি কী করবো? ডেভেলপ করবো। ওকে।